আচ্ছা, এখানে আমরা এখন ওয়াইল্ড লুপ সম্পর্কে জানবো। আমরা ওয়াইল্ড লুপ জাভাস্ক্রিপ্টে যা দেখেছি পিএইচপিতে, তাই এখানে ওয়াইল্ড লুপ, ডু ওয়াইল্ড, ফর লুপ, ফরেজ লুপ আছে। ফরেজ লুপ আছে, এটা অ্যারের জন্য কাজ করে, এটা আমরা পরে দেখবো অ্যারে তৈরি করার সময়। তো আমরা এখন যেটা করব, আমরা অবশ্যই এখন ওয়াইল্ড লুপটা দেখব একদম আগের মতো করে, কোনো টেনশন নাই। এখন হচ্ছে ওয়াইল্ড, আমরা একটা ভেরিয়েবল নিয়েছিলাম তাই না, এক্স সমান সমান জিরো নিয়েছিলাম, আর তারপরে বলতেছিলাম যে ওয়াই যতক্ষণ এক্স 100 ছোট ততক্ষণ পর্যন্ত তুমি একো একো কাকে করবে, এক্সকে শো করাবে। তারপর আবার করলাম কি, এক্স সরি এক্স এদিকে প্লাস প্লাস সরি বাম দিকে হয় প্লাসটা ইনক্রিমেন্ট করতেছিল বাম এইভাবে প্লাস প্লাস এক্স। এখন দেখেন, আচ্ছা এখানে একটা আনএক্সপেক্টেড, আচ্ছা কোনটায় প্রবলেম, এটা মেবি এটা এখানে এবং এই জায়গাটাতে প্রবলেম আছে, এটা দিতে হবে। দেখেন, 1 থেকে 100 পর্যন্ত চলে গিয়েছে, ওকে 0 থেকে 100। তাহলে আমি অবশ্যই যদি এটাকে 1 থেকে শুরু করতে চাই, 1, এবং এটা বললাম 1 থেকে তুমি 100 পর্যন্ত যাও, সে 1 থেকে 99 পর্যন্ত গেছে, তাহলে আমাকে 100 বানাতে হলে অবশ্যই এখান থেকে একটু বা সমান সমান বা 100 থেকে যদি ছোটা, তাহলে এভাবে করতে পারবো। তাহলে দেখেন 100 পর্যন্ত চলে এসেছে, রাইট। আমি এখানে 0 দিলাম, কী করবে সে, যতক্ষণ পর্যন্ত না এক্স সমান সমান 100 পর্যন্ত আসতেছে ততক্ষণ পর্যন্ত এটা এখনই থাকে, করতে থাকে। আমি যদি এরকম চাই যে তা নাম্বার ইস, দেওয়ার পরে যদি এখানে এক্স দিলাম আর এখানে একটা আবার যোগ করলাম স্ট্রিং বিআর, প্রতিটার পরে একটা করে বিআর যোগ হবে। এখন দেখেন, আচ্ছা লাইন নাম্বার 17-তে একটা প্রবলেম আছে, কী প্রবলেম একটু দেখি। লাইন নাম্বার 17 দিস নাম্বার ইস, এটা আছে, এখানে আমরা ডট দেইনি, অবশ্যই ডট হবে। প্লাসটা আমাদের দুই পাশে থাকে, আমরা জাভাস্ক্রিপ্টে শিখেছি যে ডান বামে প্লাস দিতে হচ্ছে যদি দুই দুই পাশে দুই পাশে আমাদের স্ট্রিং থাকে, এই যে নাম্বার ইস, দা নাম্বার ইস, দা নাম্বার ইস, এবং 100 পর্যন্ত, ঠিক আছে। তো এটা হচ্ছে লুপ। আর এটাকে যদি আমি ডু হোয়াইল করতে চাই, তাহলে খুব সিম্পল, ডু করতে গেলে যেটা করতে হয়, এখানে একটা ডু, আর এই হোয়াইলটাকে নিয়ে আসতে হয় এই পাশে, এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে ডু হোয়াইল লুপের কাজ, ঠিক আছে। এটা হলো ডু হোয়াইল লুপের কাজ। আর একটা হচ্ছে ফোর লুপ, ফোর লুপটা তো এই জিনিসগুলো থাকবে, তো আমরা হোয়াইল লুপটাকে ঠিক করে নিই, এরকম ছিল। আর ফোর লুপটা করার জন্য যেটা করতে হয়, লিখতে হয় ফোর, এরকম লিখতে হয়, এরকম করতে হয়। করার পরে এখানে এই জিনিসটা প্রথমে, এই যে ভেরিয়েবলটা প্রথমে দিতে হয় এখানে, তারপরে দিতে হয় এটা এখানে, তারপরে দিতে হয় এই যে ইনক্রিমেন্টটা এখানে, আর আমরা তখন এটা বারবার এখানে লিখি। এই হয়ে গেল আমাদের ফোর লুপ। এখন দেখেন, ওই একই কাজটাই করবে এটা, খালি একটু দেখেন সব ঠিক আছে, শুধু একটু সাজাতে জানতে হবে যে কীভাবে সাজিয়েছি। তো এই ভিডিওটা আবার দেখবেন, ডু হোয়াইল একবার শিখে গেলেন, ওয়াইল লুপ শিখে গেলেন, আবার আপনি ফোর লুপটা শিখে গেলেন। ফরেস্ট লুপটা আমরা পরে শিখব, ফরেস্ট লুপটা হচ্ছে আমাদের একটু ইম্পর্টেন্ট আলাদা, কারণ এটা হচ্ছে যা মানে আমাদের অ্যাজাই অ্যারে না করা পর্যন্ত ফরেস্ট লুপটা আপনি করতে পারবেন না, এই হচ্ছে ব্যাপার। আশা করি লুপ জিনিসটা বুঝে গেছেন। এখন লুপটা এইভাবে কাজ করে এটা মনে রাখবেন জাস্ট, কিন্তু কখন দরকার হবে এটা আমরা নেক্সট যখন কোনো একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে যাবো তখনই প্রয়োজন হবে। সো আশা করা যায় লুপস ক্লিয়ার, আর এখানে কোনো প্রবলেম নেই লুপসের মধ্যে। আচ্ছা ফরেজ লুপটা একটু দেখিয়ে দিচ্ছি, আমরা একটা অ্যারে তৈরি করে ফেলি, আমরা অ্যারে তৈরি করেছিলাম। সো এখানে মাই অ্যারে, অ্যারে লিখে আমাদেরকে অবশ্যই, আমরা জানি অ্যারে অ্যাক্সেস কীভাবে করতে হয়, প্রথমে একটা অ্যারে দিলাম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, তাহলে আমি এখানে জাস্ট নাম দিচ্ছি নাসিম, তারপরে দিচ্ছি রফিক, তারপরে এখানে দিচ্ছি যে হেলাল, এখানে দিলাম রহমত, এখানে করলাম আসিফ, এখানে করলাম যে তুষর, এভাবে থাকে, ওকে। তো এখানে আমি এরটাকে শো করাতে গেলে কী করবো, ধরুন আপনি, আমি রফিক শো করে থাকছি, তাহলে অবশ্যই একো লিখে আমরা আগে যেটা করতাম মাই অ্যারে, এবং এখানে আমরা কী করতাম নাম্বারটা দিতাম, তাহলে রফিক হচ্ছে 0 থেকে 1, তাহলে আমরা এখানে 0 থেকে ইন্ডেক্স শুরু হয়ে, কিন্তু এখন 1 দিলে কী আসে দেখেন, রফিক আসছে কিন্তু, রাইট। আচ্ছা আমি এক এক করে শো করে দিচ্ছি, তাহলে এখানে কি বলেছে যে ফরেজ কালার্স অ্যাজ ভ্যালু আর ইকুয়াল ভ্যালু, তাহলে দেখেন কি হয়।
প্রত্যেকটাকে মানে একবারে শোকানোর জন্য আমাদেরকে বারবারই ভুল লিখতে হবে না, দুই তিন চার হওয়ার দরকার নেই, একবার লিখে চলে আসবে। দেখেন ফরেজ, ফরেজ আমাদের মাই অ্যারে অ্যাজ নেমস, নেম দিলাম। এখন যদি জাস্ট ইকো করি, ইকো নেম, তা দেখেন প্রত্যেকটা একবারে শো করবে, খুবই ইজি কিন্তু। আচ্ছা যদি আমি একটু করে বিয়ার দিতে চাই, তাহলে এখানে ডট দিয়ে বিয়ার, এখন দেখেন সেভ, এই দেখেন একবার এসেছে। আচ্ছা আমি যদি নাম্বার চাই, ঠিক আছে, তাহলে নাম্বারিংও করতে পারবো এখানে, ওয়ান টু থ্রি ফোর করে সেটা করা যায়। ধরেন যে আমি এখানে এক সমান সমান, ধরেন যে এক সমান সমান বললাম যে যা ওয়ান, আর এখানে বললাম যে এক্স, এবং এখানে বললাম ডট, একটা ডট, এবং এখানে একটা স্পেস দিয়ে দেবো, স্পেস নিয়ে কাজ করলাম। আবার এখানে আবার কী করলাম, এক্সটাকে দিয়ে প্লাস প্লাস ইনক্রিমেন্ট, তাহলে দেখেন কী হচ্ছে, ওয়ান টু থ্রি ফোর সিক্স চলে এসছে। সো আমরা যতবার এটা রিপিট করবে ততবার সে এক্সটাকে এক বানিয়ে দিবে, আর এখান থেকে এক এক করে যোগ করে সে বানাবে। তো আমরা নামও নাম্বারও দিতে পারলাম, ঠিক আছে, এটা ভালো করে মুখস্থ রাখবে। আচ্ছা আরেকটা মজার জিনিস বলে দিচ্ছি, আপনি ডাবল কোটেশন মধ্যে আপনাকে ডট না দিলেও চলবে। লাইক কীভাবে, আমি এটাকে এইভাবেও লিখতে পারি, এই যে যদি বোল্ড হয়ে যায় মনে করবে এটা কাজ করবে। সো ডাবল কোটেশনের সময় আপনার এই জিনিসটা দেওয়ার প্রয়োজন নাই, যদি আপনি প্রয়োজন না মনে করেন। সাপোজ কীভাবে ডাবল কোটেশন দিলে আপনি ডাইরেক্টলি ভেরিয়েবলটা লিখতে পারবেন, এইভাবে লিখতে পারেন, কোনো প্রবলেম নাই, সেম কাজ করবে। বাট যদি এটা সিঙ্গেল কোটেশন হয় তাহলে কিন্তু ভেরিয়েবল কাজ করবে না, এটা কিন্তু মনে রাখবেন সবসময়। ডাবল কোটেশনে ভেরিয়েবল কাজ করে, এটা মনে রাখবেন। এটা হয়তো বা জাভা স্ক্রিপ্টে হয় না, বাট পিএসপিতে হয়। আমি মানে খুব টিপ অ্যান্ড ট্রিক্সগুলো বলে দিচ্ছি এখানে। তাহলে যে ফরেজ লুপটা এইভাবে কাজ করে শুধুমাত্র অ্যারের ক্ষেত্রে, এটা মনে রাখবেন সবসময়। ওকে, তারপর আমরা নেক্সটে ফাংশন সম্পর্কে জানবো, ঠিক আছে।